মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য 2041 সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বে পদার্পণ করানো। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য চাই টেকসই উন্নয়ন ও গুণগত শিক্ষা। গুণগত শিক্ষার জন্য চাই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করলে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূরীভূত হবে, শিক্ষাক্ষেত্রে মেধাবীরা আকৃষ্ট হবে, শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের চাকরির নিশ্চয়তা হবে, শিক্ষকদের চাকরির নিশ্চয়তা শিক্ষকদেরকে কর্মক্ষেত্রে উজ্জীবিত করবে। আসুন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি তুলি।